পল রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাটন রান্না করব। আমি কিভাবে মাটন রান্না করি সেটা আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে গেলেই আমি সরষার তেল দেব। আমি মাটন রান্না সরষার তেল থেকেই করি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এই বাটি থেকে এক বাটি সরষার তেল দিয়ে দিলাম। মাটন রান্না সরষার তেল থেকে হতে গেলে বেশি স্বাদ লাগে। আপনারা চাইতে গেলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমার কড়াইটা তেলটা গরম হোক, তারপরে আমি পেঁয়াজ দেব। আমি দু ঘন্টা আগেই মাটনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আমার হাফ কেজি মতো মাটন আছে, ছোট ছোট পিস করে আমি কেটেছি। কেন আমি কুকারে সিদ্ধ করব না, কড়াইয়ে সিদ্ধ করব। তেলটা গরম হয়ে গেছে, আমি গরম মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। দিচ্ছি পাঁচটা মতো এলাচ, চার টুকরো দারচিনি, দুটো বড় এলাচ, আটটা থেকে নটা লবঙ্গ, এক টুকরা মতো জয়িত্রী, আটটা থেকে নটা গোলমরিচ, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ মতো জিরা। ভালো করে এগুলো নেড়ে দিব। তিনশো গ্রাম মতো পেঁয়াজ যেগুলো কুচি করে নিয়েছি। একটা গোটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর একটা ছোট্ট মতো টমেটো। দিব হাফ চামচ মতো লবণ। লবণ দিলাম, এই পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো আমার কিছুটা সফট হয়েছে, আরো কিছুটা সফট হলে আমি মাটনগুলো দিয়ে দেব। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে নিয়েছি দু চামচ ধনে, দেড় চামচ জিরা পাউডার, এক চামচ কাশ্মীরি লাল মির্চ, আর দু চামচ মতো লঙ্কা পাউডার। চামচ থেকে তিন চামচ মতো আদা রসুনের পেস্ট। আবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভালোই সফট হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি।
আঁচটা ফুল ফ্লেমে করে দিলাম। দিয়ে দিব সম্পূর্ণ মশলা, যেগুলো বের করেছিলাম সেগুলো। দিয়ে দিচ্ছি মাটন। চামচ থেকে হাফ চামচ মতো হলুদ, এক চুটকি মতো মৌরি গোটা, এগুলো ভালো করে নেড়ে দেব। ততক্ষণ কষবো যতক্ষণ তেল না ছেড়ে দেয়। আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা আপনারা চাইতে গেলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন, মানে সম্পূর্ণ কষে নিয়ে প্রেশার কুকারে ভরে দিলে আর একটা সিটি দিলে মটনটা হয়ে যাবে। এই গ্লাস থেকে 1/4 গ্লাস আমি জল দিলাম, এবার নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিলাম। আমি আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আবার অল্পটুকু জল দিয়ে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমি আবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। আবার আমি ঢেকে দিলাম। আমি আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার মশলাটা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেলে তার একটা আলাদাই খুব সুন্দর গন্ধ বেরোয়।
লবণটা কেমন আছে সেটা আমি একটু টেস্ট করে নেচ্ছি। 1/4 চামচ লবণ লাগবে। লবণটা তখন কম ছিল, সেই 1/4 চামচ লবণ আমি দিলাম। এভাবে ঢেকে ঢেকে মাংসটা কষতে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়। আর মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, আর একটু তেল ছাড়তে গেলেই হয়ে যাবে। আমার মাংস সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য ছেড়ে দেব। এই জলটা সিল ধোয়া জল আছে, এগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ভালোভাবে চাপা দিয়ে ঢাকা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিটের জন্য আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম। আমার 15 মিনিট সময় হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। মাটনটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে মাটনটা আমি ঠান্ডা হতে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, ঠান্ডা হোক, আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাংসটা পরিবেশন করা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।